নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে আদি দে নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকের ভিডিওতে দেখানো হয়েছে যে ফলের গাছ আপনারা কিভাবে রিপোর্টিং করবেন এবং রিপোর্টিংয়ের জন্য উপযুক্ত মাটি আপনারা কিভাবে তৈরি করবেন। এই ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু যে কোনো ফলের গাছ বা যে কোনো গাছ কিন্তু রিপোর্টিং করতে হয়। আর এই গাছ কেন রিপোর্টিং করতে হয় আর গাছ রিপোর্টিং করতে কি কি লাগে তা কিন্তু আমরা জেনে নেব নার্সারির যিনি ওনার আছে তার কাছ থেকে। আর তার সাথে নার্সারিতে কিভাবে মাটি তৈরি করা হয় গাছ রিপোর্টিংয়ের জন্য সেই ভিডিও আমরা দেখে নেব। ফলের গাছ যারা রিপোর্টিং করবেন, এই ফেব্রুয়ারি হচ্ছে বেস্ট টাইম ফলের গাছ রিপোর্টিং করার জন্য। তো আমরা কারুর হয়তো 8 ইঞ্চিতে আছে, কারুর হয়তো 10 ইঞ্চিতে টবে গাছ আছে। এখন আমরা সেই গাছটাকে 12 ইঞ্চি টবে হয়তো রিপোর্ট করতে হবে। তো 12 ইঞ্চি টবের মাটি আমি একটা তৈরি করে আপনাদেরকে নমুনাটা দেখাচ্ছি কীভাবে তৈরি করি। তো আমি 12 ইঞ্চি টবের মতো একটা আনুমানিক মাটি নিয়ে নিয়েছি। তো এখন মাটির 1/3 বা 40% ও ধরতে পারেন আপনি দেবো ভার্মি কম্পোস্ট। ওতে এতে ভার্মি কম্পোস্টটা দিয়ে দেবো। ভার্মি কম্পোস্টটা অবশ্যই আমি একটু দলা দিদি থাকে একটু গুঁড়ো করে নেবেন। তো এইবার যেটা দেব সেটা হচ্ছে আমি নিয়েছি কিছু উপাদান, যেটা নিয়েছি এটা হচ্ছে সুপার ফসফেট, এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, এটা হচ্ছে আমি নোনার জন্য এটা ইউজ করি, এটা ট্যাস্কো কোম্পানির, এটা হচ্ছে সয়েল অ্যাপ্লিকেশন, আর এটা হচ্ছে রিজেন্ট আল্ট্রা, এটা হচ্ছে গাছের শেকড়টাকে বৃদ্ধি করে, গাছের যে সূক্ষ্ম শেকড়গুলো সেগুলোকে বৃদ্ধি করে বা নষ্ট হতে দেয় না, এই জন্য এটা নিয়েছি। আর এটা নিয়েছি হার গুঁড়ো, বোন মিল যেটা বলে, আর এটা হচ্ছে শিংকুচি। এই কটা মোটামুটি আনুমানিকভাবে দেওয়া যেতে পারে। এখানে আপনি একটু যদি চাইলেন মনে করেন যে আমি কম দেবো, একটু কমও দিতে পারেন, অসুবিধে নেই দিলে। তো এটা দেবেন আপনি 12 ইঞ্চিতে, ফসফেট দেবেন 1 চা চামচ, পটাশটাও 1 চা চামচ, সয়েল অ্যাপ্লিকেশনটা 1 চা চামচ বা একটু কম দেবেন, রিজেন্টটা 1 চামচ দিলেও ক্ষতি নেই, বেশি দিলেও ক্ষতি নেই, হাড়গুলোও তাই 1 টিস্পুন করে। এইগুলো সব এক এক করে মিশিয়ে দেবো মাটিতে। আপনারা চাইলে একে একেও মিশাতে পারেন বা এরকমভাবে কিন্তু সব একসাথে ভালো করে মিক্সড করে তারপরেও মাটির সাথে মেশাতে পারেন। যারা এরকম অল্প পরিসরের মাটি করছেন তারা সবসময় খেয়াল রাখবেন যে সবকটা মিশ্রণ যেন মাটির সাথে খুব ভালোভাবে মেশে, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। তো এখানে চাইলে আপনারা যদি মনে করেন আমি যে অনুপাতটা দিলাম হয়তো একটু কম বেশি হবে, চাইলে 1 টব মাটি অ্যাডও করতে পারেন, আরও 1 টব মাটি এতে। আর দেব কিছুটা ধানের ভুষি, তুষ যেটাকে বলা হয়। তো ওই তুষটা দিলে কী হবে, ড্রেনেজ সিস্টেম বা জল নিষ্কাশন ব্যবস্থাটা আপনার ভালো হবে। আর তুষে আরেকটা কাজ করে, যেটা হচ্ছে মাটিটাকে ফাঁপিয়ে রাখে, আর এটা পচে পটাশের কাজ হয়, যেটা গাছের ফুল ফল আনার ক্ষেত্রে ব্যবহার হয়। তো এবার এগুলোকে ভালো করে মিশাতে হবে। মিশিয়ে যদি মাটির ভিতরে ঢিলা বা ডেলা কিছু থাকে সেগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিলেন, নিয়ে বেশ ভালো করে মিশিয়ে ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে পারেন, মাটিতে যদি বেশি ডেলার পরিমাণ থাকে তাহলে আপনারা চালন দিয়ে, ছোট যে সরু চালন হয় সেই চালন দিয়ে মাটিটাকে চেলে মিহি করে নিতে পারেন। বড় গাছের ক্ষেত্রে যদি একটা দুটো ঢিলা থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় না। হ্যাঁ বন্ধুরা, এবার একটা কথা যেটা ভাববেন আপনি, এটা আমার মাটিটা হলো প্রায় 12 ইঞ্চি টবের মতন মাটি হলো, কিন্তু 12 ইঞ্চি টবে তো আর এই মাটিটা সব লাগবে না। এইটা দিয়ে 12 ইঞ্চি টবে আপনার 10 ইঞ্চির যে গাছটা আছে সেই গাছটা 12 ইঞ্চিটি ফসলে প্রায় 2টো গাছ বসানো যাবে। বন্ধুরা, এত সময় আপনারা দেখলেন মাটি আমি কীভাবে তৈরি করলাম। তো এবার আমি কীভাবে রিপোর্টিং করব সেটা দেখাচ্ছি। তো রিপোর্টিংয়ের জন্য আমি একটা গাছ বেছে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের থাই ভ্যারাইটি কালো জামের গাছ।
যে কোনো গাছই করা যায় এই সময় রিপোর্টিং। তো আমি গাছটা শেপ দেওয়ার জন্য গাছটাকে কাটিংটা করবেন এই রিপোর্টিংয়ের অন্তত 10 থেকে 12 দিন পর, কিন্তু আমি একবারে সারতে চাইছি গাছটা, সেই জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাছটাকে আমাকে টবে গাছ করতে গেলে টবের গাছ একটু গোল শেপ দেওয়া প্রয়োজন, তবে কিনা গাছ ভালো লাগে। তো আমার যেহেতু এই গাছটার দেয়ালটা সবচেয়ে শর্ট হাইট, তো এই শর্ট হাইটের জন্য আমি গাছটাকে সব একটা তিনটে যে গাছের যেতগুলো ডাল থাকবে সেগুলোকে একটা শেপে কাটবো। একটা শেপে কাটলে এই দেখুন একটা শেপে কেটে দিলাম গাছগুলোকে। এইবার এই ডালটা ধরলে আমাকে কোথায় আসছে শেপটা, এইখান থেকে কাটবো, তাহলে ও এখান থেকে সব ডাল ছেড়ে দেবে। হ্যাঁ, এই কেটে দিলাম, গাছটা পুরো গোল হলো। কিন্তু এই কাজটা আপনারা আরও রিপোর্টিং করার 10 থেকে 12 দিন পরে করবেন, কেননা যখন গাছে খাবারটা খাবে, খাওয়ার পরে ওর গাছে শক্তি বৃদ্ধি হবে, তখন ডাল বেশি ছাড়বে এবং মোটা ছাড়বে। হ্যাঁ, যেমন আমাদের খিদের পেটে এনার্জি লাগে না, গাছেরও তদ্রূপ, খিদে পেটে কম ছাড়ে বা সরু ছাড়ে। তো পেট ভর্তি থাকলে বেশি ছাড়বে এবং মোটা ছাড়বে। তো এই কাজটা আপনারা পরে করবেন। তো এখন কীভাবে করব, একটা ছুরির মাধ্যমে আমি গাছটাকে এ থেকে কেটে নেব। এইবার গাছটাকে রিপোর্টিং করার প্রয়োজন কেন, রিপোর্টিং করার প্রয়োজন হলো এই কারণে, দেখুন এই গাছটা, এই প্যাকেটের শেকড়টা পুরো জাম হয়ে গেছে। একে খাবার দিলে এর শেকড় মাটিতে চলে যাবে, মাটিতে চলে যাবে, বরং ও খাবারটা খাবে না ঠিক। তো এই কারণে আমি একে এখান থেকে অন্তত 1 ইঞ্চি পরিমাণ মাটি একে ফেলে দেবো, শেকড় সমেত। ধারালো ছুরি দিয়ে এইভাবে কেটে সব গাছেই এটা করা উচিত, যেসব গাছে যেসব গাছে আপনার এরকম শেকড় জাম হয়ে যাবে সেই সব গাছে দেখবেন এগুলো কেটে দেবেন। এবার সাইড থেকেও আমি একটু করলে কী হবে, নতুন মাটি পেলে খাবারটা যাবে এই জায়গায় যে মাটিটা দেওয়া প্রয়োজন, এরকম সব সাইড থেকে যদি একটু একটু করে ফেলে দেন আপনারা, তো গাছটার প্রথম 10-15 দিন একটু ঝিম ভাব থাকবে, তারপরে যখন দেখবেন ও ঠিক হয়ে যাবে। এরকম কেটে নিলাম গাছটাকে, ঘুরিয়ে চারপাশ থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ আমরা ফেলে দেবো। এইবার আমি যেটাকে যে টবটা বা প্যাকেটটাই বসাবো সেটার তলায় কিছুটা মাটি দিয়ে নেবো আগে। আপনারা যদি টবে করেন, টব যদি বেশি বড় হয় তাহলে তলায় খানিকটা লাল বালি দিয়ে নিতে পারেন ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়ার জন্য। তো গ্রো ব্যাগে সেটা প্রয়োজন হয় না, আমরা আগে খানিকটা মাটি দিয়ে দিলাম। মাটিটা দেওয়ার সময় একটা জিনিস যেটা খেয়াল রাখবেন, আমি জল দেওয়ার জায়গাটা রেখে জল দেওয়ার জায়গার জন্য এই 1 ইঞ্চি জায়গা রাখব। এইবার যদি এটা যদি আরও বেশি নেমে যায়, মেন গাছের যে গোড়ার মাটিটা যদি নেমে যায় তাহলে তলায় মাটি দিয়ে গাছটাকে উঁচু করব। কিন্তু গাছের যে মাটি মেন মাটি তার উপরে কিন্তু আমি মাটি দেব না। হ্যাঁ, বেশি মাটি দিলে অনেক সময় এই যে গোড়ার ছালটা পচে যায়, পচে গিয়ে গাছটা মরে যাওয়ার ভয় থাকে। এই কারণে মাটির লেভেলটা মাটি থাকবে। হ্যাঁ, প্রয়োজন হলে আমি আরেকটু উঁচু করে দেবো সামান্য মাটি দিয়ে। ব্যাস এইবার এই বসিয়ে দিলাম। এইবার আমার দেখুন জল দেওয়ার জন্য যে জায়গাটুকু থাকলো গাছটাকে একটু মিডিল করে সুন্দর করে বসাতে হবে, সেট করে। ব্যাস এইবার এই সাইড থেকে মাটি দিয়ে দেবো। আচ্ছা, প্রতিনিয়ত এরকম গাছের বিভিন্ন টিপস পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের চ্যানেলে যখনই নতুন ভিডিও আপলোড করা হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে হ্যামারিং করুন।
এমনভাবে এটাকে সেট করবো যেন প্যাকে বেশি ভাঁজ না হয়ে থাকে। যতটা টান টান হবে প্যাকেটটা তত জলটা পাস হবে, মানে জমে থাকবে না ভেতরে জল। তো আজকের ভিডিওটা কিন্তু বেশ অনেকখানি লম্বা হয়ে গেছে, তো সেজন্য আমি যেভাবে নার্সারিতে আমরা অনেক বেশি মাটি মিক্সড করি, তো তার জন্য আমরা কিন্তু পার্ট টু নিয়ে আসব। তো সেটা দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখতেই পেলেন যে গাছের মাটি কিভাবে তৈরি করা হলো ফল গাছ রিপোর্টিং এর জন্য আর কিভাবে গাছটাকে বসানো হলো। তো অনেকেই বুঝতে পারেন না যে গাছ কিভাবে বসাবেন, তো এটার সাহায্যে কিন্তু বুঝতে পারবেন যে আপনারা গাছ কিভাবে বসাতে পারেন। বন্ধুরা, হয়ে গেল আজকের গাছ রিপোর্টিংয়ের কাজ, এখানেই শেষ। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। আর যদি কখনো প্রয়োজন মনে হয় যে কিছু জানার বিষয়ে ফোন করবেন, আমার নাম্বার হলো 9733936323, স্ক্রিনে অবশ্যই নাম্বার থাকবে। ধন্যবাদ। আমরা যত শীঘ্রই সম্ভব পার্ট টুটা আনার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।